Assalamualaikum, this is Poppy. You are watching Mother's Blog by Poppy. তো আজকে হলো যাচ্ছি আমার মেয়ের বাংলা এক্সাম, এটা ঈদের থার্ড ফোর্থ ডেতে আর আজকে হলো বিকালে এক্সাম। তো বাংলা টু আর অনেক বেশি টেনশন, অস্থিরতা, সেই জন্য পুরা গাড়িতে পুরা যা রাস্তাটা ধরেই দোবা তো পড়তে 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 যাচ্ছি। আর ও আমাকে বলে দিয়েছে যে যতক্ষণ এক্সাম হবে অতক্ষণ যেন আমি ওর জন্য দোয়া পড়তে থাকি। আসলেও সত্যি অনেক দোয়া করছি, কারণ বাংলা এক্সাম হচ্ছে ওর জন্য সবচেয়ে হার্ড একটা সাবজেক্ট, আর প্রিপারেশন নিয়েছে মোটামুটি। তো লাইনে দাঁড়িয়ে গেল, যেটা সবসময় হয় যে এক ঘন্টা আগে বাচ্চাদেরকে ঢুকায়, তো যে আমরা সবসময় 2 ঘন্টা আগে বের হয়ে যাই। তো যেহেতু ঈদের সময় রাস্তা একদম ফাঁকা, ওই জন্য একটু দেরি করে যাই। যাওয়ার পর 1 ঘন্টা আগে ঢুকানো হচ্ছে, লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই। প্রচণ্ড গরম, গরমের ভিতরে একদম মানে বসা বা দাঁড়ানো যাচ্ছে না এমন অবস্থা। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড রুনা, তো ও বারবার বলছে যে তুমি একটু ভিডিও করো, এত সুন্দর সুন্দর গাছ। আসলে গাছগুলো অনেক সুন্দর, যদিও আমি খুব সুন্দর করে ভিডিওটা করতে পারি নাই। আর যেহেতু রোদ, অনেক ঝলমলা রোদ, খুব ভালো লাগছিল। আর গরম, কিন্তু যেহেতু দুপুরের পর ওই জন্য অনেক বেশি যে অস্থির ওরকম লাগছে না। তো আমরা দুইজনে একটু ঘোরাঘুরি করলাম যে কোথায় বসবো সেই জন্য। আর এই এক্সামটা হচ্ছে বসুন্ধরা আইসিসিবিতে, এখানে হচ্ছে। তো ভিতরে আসলে প্লেসটা এত বেশি গরম, এই জন্য ভিতরে কোনো মতে বসার উপায় নাই, এই জন্য আমরা বাইরে বসেছি। আর প্রত্যেকটা এক্সামে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই যাই, কারণ এটা আমার বাচ্চার রিকোয়ারমেন্ট যে তোমাদের দুইজনকেই থাকতে হবে, না হলে সে তার ভালো লাগে না। আমার বড় মেয়েও এটা করতো, দুজন মিলেই যেতাম। আর এটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড লুৎফা, নিউ পরিচয় হয়েছে এখানে, তো এখানে হলো এসেছি। তো আজকের ব্লগটা খুবই ছোট, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই ছিল আমার আজকের ব্লগ, আল্লাহ হাফেজ।